আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে দুইটা ডিম দিয়ে তৈরি একটা চকলেট কেকের রেসিপি শেয়ার করতে আসলাম। আর এই কেক তৈরিতে আমি কোনো ধরনের বেকিং পাউডার কিংবা বেকিং সোডা ইউজ করিনি। তারপর মাশাআল্লাহ কেকটা অনেক সফট হয়েছে, একদম ময়েস্ট হয়েছে আর খেতেও খুবই মজার হয়েছে। তো বেকিং সোডা বা বেকিং পাউডার ছাড়াও কিন্তু কেক তৈরি করা যায়। আপনারা যদি আমার আজকে রেসিপিটা ফলো করেন তাহলে অবশ্যই কিন্তু বুঝতে পারবেন কতটা মজার কেক তৈরি করে ফেলা যায় বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াই। তো রেসিপিটা শুরু করছি। আজকের কেকটা তৈরি করার জন্য প্রথমেই শুকনো উপকরণগুলো আমি চেলে নিব। তার জন্য একটা চালনিতে 1/3 কাপ পরিমাণ দিয়ে দিলাম ময়দা, সাথে আরও 1 টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করলাম। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কোকো পাউডার। চকলেট কেকের টেস্ট বাড়ানোর জন্য 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম কফি পাউডার। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি গুঁড়া দুধ আর 1 চিমটি মতো দিয়ে দিচ্ছি লবণ। এবার এই উপকরণগুলোকে চেলে নিব। আপনারা চাইলে অবশ্যই এ পর্যায়ে 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিবেন। এতে করে কেকটা বেশি স্পঞ্জি হবে, একদম মানে বেশি ফ্লাফি হবে আর কি। তবে আপনারা যদি বেকিং পাউডার এবং বেকিং সোডা ছাড়া তৈরি করেন তাহলেও কিন্তু কেকটা সফট হবে, তবে অতটা হবে না। তবে কেকের টেস্টটা অনেক বেশি মজার হয়, একদম ময়েস্ট হয় কেকটা, মুখে দিলেই মিলিয়ে যায়। তো শুকনো উপকরণগুলো আমি চেলে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এইদিকে একটা মিক্সিং বোলে নর্মাল টেম্পারেচারে থাকা 2টি ডিম দিয়ে দিয়েছি আর 1/8 চা চামচের মতো দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন। এবার এগুলোকে আমি বিট করে নিচ্ছি। তো অল্প একটু বিট করে নেওয়ার পর এখানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি অল্প অল্প করে। 3 থেকে 4 বারে আমি চিনিটা অ্যাড করব আর ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে বিট করতে থাকব। তো এইভাবেই ধাপে ধাপে চিনিটা দিয়ে বিট করলে দেখা যাবে যে আস্তে আস্তে করে এটা অনেকটা ফ্লাফি হয়ে এসেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে, একটা সাদাটে ভাব চলে এসেছে ডিমের ম্যারাঙের মধ্যে আর ম্যারাংটাও ঘন হয়ে এসেছে। তো সে পর্যায়ে বুঝতে পারবেন যে ডিমের ম্যারাং হয়ে গিয়েছে। এ তো ফ্রেন্ডস, প্রায় 4 মিনিটের মতো করার পরেই কিন্তু আমার ডিমের ম্যারাংটা প্রায় হয়ে গিয়েছে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে সাদাটে হয়ে গিয়েছে আর অনেকটা ফ্লাফি হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ নর্মাল রান্নার রেগুলার তেল। তেলটা দিয়ে জাস্ট 10 সেকেন্ডের মতো তেলটাকে আমি অল্প একটু মিশিয়ে নিব ডিমের ম্যারাংয়ের সাথে, কারণ তেল দেওয়ার পর বেশি সময় নিয়ে বিট করা ঠিক না। তো সেম রেসিপিতে কিন্তু আপনারা চাইলে বেকিং পাউডার বেকিং সোডা অ্যাড করতে পারেন, এতে করে কেকটা অনেক সফট হবে, স্পঞ্জি হবে আর অনেক ফুলবে। আমি জাস্ট বেকিং পাউডার বেকিং সোডা ছাড়া আজকে কেকটা তৈরি করছি আর রেজাল্টটা কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো এসেছে। তো আমার ডিমের ম্যারাং তৈরি হওয়ার পর আমি শুকনো উপকরণগুলো থেকে অর্ধেক শুকনো উপকরণ অ্যাড করেছি আর 2 টেবিল চামচ পরিমাণ দুধ নিয়েছিলাম, সেখান থেকে কিছুটা দুধও আমি অ্যাড করে দিয়েছি এখানে। তারপর একটা হ্যান্ডওয়েক্সের মাধ্যমে আলতো আলতো করে আমি মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো। প্রথম ধাপে শুকনো উপকরণগুলো মেশানো হয়ে যাওয়ার পর অবশিষ্ট যে শুকনো উপকরণগুলো আছে সবগুলোই এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর সবগুলো শুকনো উপকরণ অ্যাড করার পর 2 টেবিল চামচ পরিমাণ দুধ থেকে যতটুকু দুধ ছিল আমি সবটুকু দুধ দিয়ে দিলাম। তারপর সেমভাবে হ্যান্ডওয়েক্সটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি। আর কাজটা খুবই আস্তে আস্তে করতে হবে, যেহেতু এখানে বেকিং পাউডার বা বেকিং সোডা দিইনি। কেকটা কিন্তু ডিমের ম্যারাংটাই মূলত কেকটাকে সফট করবে, স্পঞ্জি করবে, তাই ম্যারাংটা যেন নষ্ট না হয় সেটা খেয়াল রেখে আমি আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি। এই তো ফ্রেন্ডস, আমার আস্তে আস্তে করে কিন্তু সম্পূর্ণ শুকনো উপকরণ মেশানো হয়ে গিয়েছে। তো আবারও আমি একটা স্পেচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো সবসময় বাসায় বেকিং পাউডার বা বেকিং সোডাটা থাকে না বা অনেকের হাতের নাগালে থাকে না, তো আপনারা চাইলে কিন্তু এভাবে তৈরি করতে পারেন, খুবই সফট হবে এবং খুবই মজাদার হবে। তো এখানে আজকে কেকটা বেক করার জন্য 6 ইঞ্চি সাইজের একটা বেকিং মোল্ড নিয়ে নিয়েছি রাউন্ড শেপের, সেটা নিচে অয়েল ব্রাশ করে বেকিং পেপার আগে থেকে বিছিয়ে রেখেছিলাম। তো তার মধ্যে সম্পূর্ণ কেকের ব্যাটারটা দিয়ে আপ ডাউন হিট অন রেখে 150 ডিগ্রি তাপে আমি কেকটাকে বেক করে নিয়েছি 25 মিনিট। আর এর মধ্যে কিন্তু আমার কেকটা হয়ে গিয়েছে। তো দেখুন কেকের মধ্যে বেকিং পাউডার বা সোডা দেওয়া হয়নি, তারপরও কিন্তু মাশাআল্লাহ কেকটা ফুলেছে এবং কেকের কালারটাও খুব সুন্দর হয়েছে, তার সাথে সাথে কেকটা সফট হয়েছে। তো কেকটা সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়ার পর আমি মোল্ড আউট করে নিলাম। দেখুন মাশাআল্লাহ কেকটা কিন্তু খুবই মজার আর একদম ময়েস্ট একটা কেক হয়েছে। এটা সম্পূর্ণ স্পঞ্জি হবে না, তবে এটা খুব একটা সফট কেক হয়েছে। আশা করব আপনারা দেখে বুঝতে পারছেন এটা কিন্তু মোটেও হার্ড হয়নি। আর এটাকে যখন আমরা খেয়েছি মনে হয়েছে যে স্পঞ্জ কেকই খাচ্ছি, এতটাই
সফট আর এটা স্পঞ্জি হয়েছে মাশাল্লাহ। তো আপনারা রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করবেন, দেখবেন স্পঞ্জ কেক আর এ কেক দুইটার মধ্যে স্বাদে কিছুটা পার্থক্য থাকবে। এ কেকটা খেতে খুবই মজার, এটা খালি খাওয়া যাবে, খুবই টেস্টি হবে, বাচ্চারা দেখবেন এমনিতেই খেয়ে ফেলবে, এতটাই মজার হবে। তো ফ্রেন্ডস, আশা করবো আমার আজকের এই সহজ চকলেট কেকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন, আমার চ্যানেল এবং পেজটিকে সাপোর্ট করবেন। আজকের মতো আল্লাহ হাফিজ।